নমস্কার, আপনি শুনছেন দ্য হিপনোটিক ক্রনিকলার্সের অডিও গল্প। আমাদের পরের গল্পটির নোটিফিকেশান পেতে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক ও শেয়ার করতে কিন্তু ভুলবেন না। এখন থেকে ইউটিউব ছাড়াও আপনি আমাদের গল্প শুনতে পারেন গানা, স্পটিফাই, জিও সাভান, অ্যামাজন মিউজিক, গুগল পডকাস্ট, স্টিচার এবং আরও অন্যান্য অডিও প্ল্যাটফর্মে। আজ আপনাদের জন্য রয়েছে উৎপল সেনগুপ্তর লেখা হাসির গল্প, পেঁয়াজের পেঁয়াজি। গল্পে স্বামীর ভূমিকায় আমি শুভেন্দু, আমার স্ত্রী শতরূপা। গল্পটির সাউন্ড এডিটিংও করেছি আমরা দুজনেই। গল্পের প্রচ্ছদটি ডিজাইন করেছে শঙ্খ। শুরু হচ্ছে আমাদের আজকের হাসির গল্প, পেঁয়াজের পেঁয়াজি। ওইলে, অনেকদিন পর এই চাটা আজকের কিন্তু বেশ দারুণ হয়েছে। ওই চা, চিনি, দুধ সব একদম ঠিকঠাক। কি সৌভাগ্য আজ আমার, এতদিন পর। আব্ব, এতে আবার সৌভাগ্যের কি হলো? সৌভাগ্য তো বটেই, তোমার মতো লোকের মুখের প্রশংসা শোনা মানে তো হাতে চাঁদ পাওয়া। সারা জীবন তো দেখলাম খালি খুঁত ধরে গেলে। এই দেখো, আমার না একটা প্রিন্সিপাল আছে, হ্যাঁ, এই বিয়ে করেছি বলে তোমার মন রক্ষার জন্য মিচিমিচি ওই বানিয়ে বানিয়ে ভালো বলতে পারবো না, ওসব আমার অভ্যেস নেই। কি হলো, কি হলো, হাসছো কেন? হ্যাঁ, আরে বাবা, ওটা প্রিন্সিপাল নয়, প্রিন্সিপাল, বুঝলে, প্রিন্সিপাল। ও ঠিক আছে, ওই তাড়াতাড়ি বলতে গিয়ে মুখ ফসকে বেরিয়ে গেছে। অমনি না মুখ ফসকে বেরিয়ে গেল, জানতে না সেটা বলো। আরে আনবো না কেন? হ্যাঁ, আরে বাবা, আমি হলাম সেই পুরনো আমলের গ্রাজুয়েট, বুঝলে। ও, তুমি যে কেমন গ্রাজুয়েট সেটা আমি ভালো মতো জানি, আর তোমার ইংরেজি যা জ্ঞান তা আমার থেকে ভালো আর কেউ জানে না। উফ, এ আর পারা গেল না, এই সাত সকালে এই পাশের বাড়িতে আওয়াজ শুরু হয়ে গেল। এই এটা মনে হচ্ছে ওই ওদের টেবিলের উপর যে ফুলদানিটা আছে সেটা ভাঙার আওয়াজ। উফ, এটা কান না অন্য কিছু? কেন, কি হলো আবার? একটা আওয়াজ তো ঠিকঠাক চিনতে পারো না, এটা কোনো বাসন ফেলার আওয়াজ, বুঝেছো, তাই ঝনঝন করে উঠলো। আচ্ছা, তুমি কি ওই আগে বাসন চুড়ে টুড়ে ফেলতে নাকি বলো তো? কেন, এমন কথা বলছো কেন? না, আমার ঠিক মনে আছে ওই এক মাস আগেও তুমি ওই বাসন ফেলার কথা বলেছিলে একবার। এই ফালতু কথা বলবে না, একদম বলে দিচ্ছি, মাঝে মাঝে অসাবধানে হাত থেকে বাসন পড়ে, তাই ওই আওয়াজ বুঝি। এই ইচ্ছে হয় না এই বাড়িটা বেঁচে অন্য কোনো ফ্ল্যাট ব্ল্যাট কিনে নিই, এই সারাদিন পাশের বাড়িতে এই ঝগড়া অশান্তি, গেঁচড় মেঁচড়, চিৎকার চেঁচামেচির ভালো লাগে না। ঠিক বলেছ, লোকটা না খুব ঝগড়া করতে পারে। মোটেই না, ওই ধুমসি বউটাই বদমাইশ, ও দেখলেই বোঝা যায়। এই তোমার মুখের ভাষা না খুব বাজে। এ ও, কি আবার খারাপ বললাম? ওই যে ধুমসি বললে, ওটা কি খুব ভালো ভাষা? হ্যাঁ বুঝেছি বুঝেছি, এই তুমি নিজে মোটা বলে তোমার অমনি গায়ে লাগলো। তাই নাকি, মোটা হলে যদি ধুমসি হয় তাহলে তোমার মতো দড়ি পাকানো প্যাকাটি মার্কা চেহারাকে কি বলে শুনি? ও, সে তো সুগারের জন্য হয়েছে, আগে না এই সালমান খানের মতো চেহারা ছিল, বুঝলে। হ্যাঁ শালে, কার সাথে কার তুলনা। ওই ওই, এই আবার কিছু ছুঁড়ে ভাঙলো, এবার আমি শিওর ওই টেবিলের ফুলদানি। মোটেই ফুলদানি না, এটা চেয়ার ছোঁড়ার আওয়াজ। সে যাই হোক, আজকের ঝগড়ার বিষয়টা কিন্তু নতুন। ও বাবা, এর মধ্যে ঝগড়ার বিষয়ও শুনে ফেললে? শুনলাম তো, আর কিছু পাইনি আজকে, ওই বায়ার থেকে কয়েদ বেল নিয়ে এসছে, তার ভাগাভাগি নিয়ে ঝগড়া শুরু হয়ে গেছে। হ্যাঁ, তোমাকে নিয়ে আর পারা গেল না,
খালি উল্টো পাল্টা শুনবে আর উল্টো পাল্টা বলবে। উল্টো পাল্টা আবার কি বললাম? আরে ওটা কজবেল বলছে না, বলছে স্কাউন্ড্রেল। বারবার করে বলছি কানটা কোনো ইএনটিকে দেখাও, তাও দেখাবে না, এক শুনবে আর এক বলবে। ওই হলো, ওই একই হলো। অমনি ওই হলো, নিজের ভুল কিছুতেই স্বীকার করবে না। দেখো এর মধ্যে কানকে টানবে না, রোজ বাংলায় ঝগড়া করে, আজকে ইংরাজিতে ঝগড়া করছে, তাই ভুল হয়েছে, যাই হবে খালি খানের ওপর দোষ দাও। এতদিন আছো জানো না বউটা রেগে গেলে ইংরেজি বলতে শুরু করে। রেগে গেলে ইংরাজি বলে না বাংলা বলে আমি কি করে জানবো বলো তো? আমার তো আর ওই পরের জানলায় কান পাতা সব নেই। ও তার মানে আমাকে টোন করে বললে, তাই তো? আমি কান পাতি? টোন করবো কেন, এসব তো তোমার অধিকারের মধ্যে পড়ে। এ কি করছে, ও কি বলছে, এইসব নেই তো অবসরটা কাট। তাই নাকি? আর তোমার কথা বলবো, ঘর থেকে বের হলে তো কে রোগা কে মোটা, চোখ বড় বড় করে দেখো, অসভ্য লোক কোথাকায়। এই ছাড়ো, আমাকে না অফিস যেতে হবে বুঝলে, তোমার মতো সারাদিন ঘরে বসে পাশের বাড়ির কথা শুনলে তো আমার পেট ভরবে না। হ্যাঁ টিফিনটা গুছিয়ে দাও তো। হ্যাঁ হ্যাঁ তাই যাও, ঘরে বসে আর হার না জ্বালিয়ে যাও, তাড়াতাড়ি অফিস যাও, আমিও দুদণ্ড হাঁপ ছেড়ে বাঁচি। সব সময় উল্টো পাল্টা কথা, গা জ্বলে যায় একেবারে যত্তস। এই যে এই নাও তোমার টিফিন বক্স, সব গুছিয়েই রেখেছি, আমার মতো বউ পেয়েছিলে বলে বেঁচে গেলে এই যাত্রায়, বুঝলে? আচ্ছা ঠিক আছে, দাও দাও রাখবো না, আমি আসছি এখন, চলো। হ্যাঁ সাবধানে যেও, দুগ্গা দুগ্গা। হ্যাঁ আর তাহলে ওই কথাই রইল, কাল ঠিক বিকেল পাঁচটায় গোলবাড়ির সামনে। এই পেঁয়াজের আসার সময় হয়ে গেছে, এবার রাখি রে। এসব কি, হ্যাঁ কি সব বলছো, কাকে বলছো, কাকে ফোন করেছিলে, দেখি দেখি ফোনটা দেখি। উফ জ্বালিয়ে মারলে, কোনো বয়ফ্রেন্ডের সঙ্গে কথা বলছি না মশাই, সুস্মিতার সঙ্গে কথা হচ্ছিল, নাও দেখো। ওই হ্যাঁ তাই তো দেখছি। এই কিন্তু এই পেঁয়াজের সময় ফেরার সময় হয়ে গেছে, এসব মানে কি? জানি না। এই জানি না মানে তার মানে আমি আমি পেঁয়াজ? ওই যে তুমি মাঝে মাঝে দুঃখ দাও, আমি কাঁদি, তাই তোমাকে আড়ালে পেঁয়াজ বলে ডাকি। এত নাম থাকতে সে পেঁয়াজ, ছি ছি ছি, এই তোমাকে না আমি অন্যরকম ভাবতাম মাইরি। তোমার আবার সবেতে বেশি বেশি, কই সুস্মিতাও তোর বরকে ঢ্যাঁড়স বলে, সে তো কিছু মনে করে না। ঢ্যাঁড়স? এ ঢ্যাঁড়স কেন বলে? ও সে কোনো কাজ গুছিয়ে করতে পারে না তাই। বাবা বিয়ের প্রথম প্রথম তো সোনা সোনা বলে মিষ্টি করে ডাকতে বাবা। হ্যাঁ ডেকেছি, তখন তো নতুন নতুন ভালোবাসতে, তাই শোনা বলেছি, এখন আর তেমন ভালোবাসো না তাই আর বলি না। এই কবছরে এই সোনা থেকে রূপো হতে পারত, বড় জোর ওই ইমিগ্রেশন ফিমিগ্রেশন বলতে পারতে, তা না বলে একেবারে পেঁয়াজে নামিয়ে এনেছো। হ্যাঁ ছি ছি, ভাবতেও খারাপ লাগে, তোমাকে আমি কবে যে কাঁদিয়েছি কবে দুঃখ দিয়েছি আমি কিন্তু মনে করতে পারলাম না। মনে করবে কি করে, খোসা ছাড়ালে পেঁয়াজের রং যেমন বদল হয়, দিন গেলে তোমাদের পুরুষদের সেই অবস্থা হয়, কি মিল কি মিল, তাই তুমি পেঁয়াজ। যাকগে বাদ দাও সব কথা, এখন বলো তোমার মুড়িতে কি কড়াইশুঁটি বাদাম ভাজা ছোলা সেদ্ধ মিশিয়ে দেবো? এই না না আমি কিছু খাওয়াবো না বুঝলে, এই পেটটা ঠিক নেই। কেন কি হলো?
এই একটু অম্বল অম্বল লাগছে আর কি। ওষুধ খাবে? না, ওষুধ বসুধ লাগবে না, ও ঠিক হয়ে যাবে। হ্যাঁ গো, প্রদীপের দোকানের পেঁয়াজি কি ডালডায় ভাজে? সে আমি কি করে জানবো, তা আগে যখন খেতাম তখন তো ডালডায় ভাজতে দেখেছি, এখন কিসে ভাজে আমি জানি না। আমার মনে হয় সর্ষের তেলে ভাজে, তাই না? সর্ষের তেলে ভাজে বলে মনে হয় না। তাহলে নিশ্চয়ই কোনো দামি সাদা তেলে ভাজে। দেখো, ওসব আমি একদম বলতে পারবো না। তা জানবে কেন? কোন দলে কে টিকিট পেল, কে নির্দল দাঁড়ালো, সেসব তো মুখস্থ। আরে ভাই, তোমার যখন দরকার তুমি নিজে গিয়ে খোঁজ নিয়ে এসো না বাবা। তোমার মুখ থেকে তো পেঁয়াজির গন্ধ পাচ্ছি। এই দেখো, একদম বাজে কথা বলবে না বলে দিলাম। কি, আমি বাজে কথা বলছি? পাশের ঘরে সন্তু পড়ছে, ডাকবো? না না, দেখো মানে আমি প্রদীপের দোকানের পাশে দাঁড়িয়ে একজনের সাথে কথা বলছিলাম, তাই তুমি পেঁয়াজির গন্ধটা পাচ্ছ। ডাক্তার বারবার করে ডিপ ফ্রাই খেতে বারণ করেছে, তারপরেও তোমার নোলা কমছে না। ঠিক লুকিয়ে লুকিয়ে তেলে ভাজা খেয়ে ঘরে ঢুকছো। ছি 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 ছি। আহ শোনো না, আরে বাবা আমি খেতে চাইনি, ওই সত্য বেটাটা জোর করে গেল, বললো একদিন খেলে নাই কিচ্ছু হবে না, খা। অমনি ও বললো আর তুমি গপ গপ করে খেয়ে এসে অম্বলের নাটক শুরু করে দিলে। আরে কি করবো, অত করে বললো। একদম বাজে কথা বলবে না। সত্য ওর ছেলে বউকে নিয়ে বেড়াতে গেছে, ফেসবুকে ছবি দিয়েছে। ছি ছি, এই বয়সে এত মিথ্যাচার করতে ভালো লাগে? ঠিক আছে বাবা, আর খাবো না, চুপ কর। ও ঠিক আছে, প্রমিস? হ্যাঁ হ্যাঁ বাবা, প্রমিস। এই বলেছি না, প্রমিস নয়, প্রমিস। আহ, বললাম তো আমি ইংরেজিতে গ্রাজুয়েট তো। আরে কি, তোমাকে আর শিখিয়ে শিখিয়ে মুখ ফসকে মুখ ফসকে এসব তোমায় নিয়ে আর পারা গেল না, কবে যে ইংরেজিটা বলতে। এতক্ষণ শুনছিলেন আজকের গল্প পেঁয়াজের পেঁয়াজি। আমাদের পরিবেশনা ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন আর কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান আপনার অভিজ্ঞতা। সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ।